হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড এমন একটি ডেজার্ট যেটি কিনা ছোট বড় কম বেশি সকলেরই অনেক পছন্দের। আর গরমের দিনে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগে যে তখন মনে হয় যে আর কিছু খাওয়া লাগবে না। আর আমার এই ভিডিওতে আমার চেষ্টা থাকবে যে কী করে সহজ পদ্ধতিতে আপনাদেরকে আমি কাস্টার্ড রেসিপিটি দেখাতে পারি। তো চলুন দর্শক, রেসিপিটি আমরা শুরু করি। এখন আমি একটি সসপ্যান চুলাতে দিয়ে এতে দুধ দিয়ে জাল দিতে থাকব। আমি এখন এতে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এখন একে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, বাট ফার্স্টের দিকে তলা লেগে যাওয়ার চান্স তেমন থাকে না, সেজন্য বল করার আগে তেমন না নাড়াচাড়া করলেও চলবে। বলকটা যাতে তাড়াতাড়ি উঠে সেজন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কিন্তু প্রায় প্রায় দেখতে হবে ঢাকনা তুলে যে বলক উঠেছে কিনা বা তলাটা লেগেছে কিনা। একটু ভালো করে নেড়ে চেড়ে আবার ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা। এখন আমরা ঢাকনার উপর দিয়ে দেখতে পাচ্ছি যে বলক উঠে যাচ্ছে, তো ঢাকনাটা তুলে দিতে পারি আমরা। এখন আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ এখন তলা লেগে যাওয়ার চান্সটা অনেক হাই। চুলার আঁচটা লো করে দিচ্ছি। অন্যদিকে 1/2 কাপ পানিতে 6 চা চামচ কাস্টার্ড পাউডার দিয়ে আমরা খুব ভালো করে মিক্স করব। এটা যাতে খুব ভালো করে মিক্স হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে, তা না হলে দলা দলা হয়ে বেড়ে থাকলে কাস্টার্ডটা ঠিক মতো হবে না। তো আপনারা এদিকে একটু কেয়ারফুল থাকবেন। তো কাস্টার্ড পাউডারকে খুব ভালো করে আমরা পানিতে মিশিয়ে ফেলেছি। পানিটা কিন্তু একটু ওয়ার্ম হতে হবে। এই দিকে আমরা চুলার আঁচটা একটু লো করে রেখেছিলাম। এই দুধের মধ্যে আমরা এখন কাস্টার্ডের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এখন খুব তাড়াতাড়ি অনেক ভালো করে এটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে দলা বেঁধে যাবে এবং কাস্টার্ডটা ফেটে যাবে। সো এদিকেও আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। আমাদের কাস্টার্ডের কনসিস্টেন্সিটা একটু পাতলা রাখতে হবে, তা না হলে ঠান্ডা হলে এটি আরো ঘন হয়ে যাবে। 1/2 কাপ চিনি আমি এতে দিয়ে দিচ্ছি। চিনিটা সবার শেষে দিয়ে আমরা নাড়াচাড়া করব, কারণ চিনিটা যদি প্রথমে দিই তাহলেও আমাদের কাস্টার্ডটা ফেটে যাওয়ার অনেক চান্স থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে থিকনেসটা কেমন হবে। থিকনেসটা এরকম থাকা অবস্থায় আমরা চুলাটা বন্ধ করে দেব। নর্মাল অবস্থা এখন আমরা একটি বাটিতে এটিকে ঢেলে দিলাম। এখন এটিকে একটি ফুড র্যাপ দিয়ে আমরা 2 ঘন্টা ফ্রিজে রেখে দেব এবং ঠান্ডা করব। 2 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি একে আমার পছন্দ মতো ফলগুলো দিয়ে ডেকোরেট করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সুন্দর সুন্দর ফল দিয়ে এই কাস্টার্ডকে ডেকোরেট করে মেহমানদেরকে সার্ভ করতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।
এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। সি ইউ গাইজ নেক্সট টাইম। বাই বাই।